আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও আজকের ভিডিও তাদের জন্য অত্যন্ত কার্যকর যারা অবহেলিত পুরুষ এবং যারা নারী মহলে শুধু ধিক্কার ধিক্ষার সহ্য করে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপিয়ে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে যদি আমার বেল বাটনটি চাপিয়ে দিয়ে না রাখেন তাহলে আমার আপডেট ভিডিও আপনি নাও পেতে পারেন তো বন্ধুরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম এই গাছটির নাম ভীঙ্গ এবং অনেকে বলে ভীমরাজ অনেকে বলে কালো কেশরা তবে আপনি যেই নামে আপনার এলাকাতে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ এই গাছটি একটি রসায়ন গাছ এই গাছটি মানব জীবনে এবং মানব জীবনে অত্যন্ত কার্যকর একটি গাছ এবং এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে যেটা আমরা হয়তোবা অনেকেই জানি বাজারে অনেক সময় কালকেশেরা তেল পাওয়া যায় এবং ভিঙ্গরাজ তেল পাওয়া যায় এই গাছ থেকে তৈরি হয় এবং বিভিন্ন কোম্পানিরা এই ভিঙ্গরাজ গাছ তেল বিক্রি করে থাকে এই গাছটি থেকেই তৈরি হয়ে থাকে আপনারা গাছটি ভালো করে চিনে রাখুন যেন পরবর্তী পর্যায়ে আপনার চিনতে কষ্ট না হয় এবং অনেক কার্যকর আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক থেকে দুই মিনিটের মধ্যে যাদের বীর্যটা পাস হয়ে যায় এবং বীর্যটা পানির মতো তর হয়ে গেছে এবং উত্তেজিত হতেই চায় না লিঙ্গের আগাচিকোন গোড়ামোটা গোড়াচি আগামোটা এই সমস্যা নিয়ে দাম্পত্য জীবনে কলহ বারবার লেগেই থাকে তাহলে আমি বলবো আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর তো বন্ধুরা এই গাছটি আপনি সহজে পেতে পারেন এই গাছটি গ্রাম এবং শহরে দু জায়গাতেই কম পাওয়া যায় তবে এই গাছটি অনেক সময় দেখা যায় জমির আইলে তাছাড়া বাড়ির পাশে এবং বড় মাঠে বিভিন্ন জায়গাতে ডোবার পাশে বিভিন্ন জায়গাতে কম বেশি পাওয়া যায় এই গাছটি মোটামুটি বর্ষাকালে ব্যাপক পরিমাণে জন্মে তবে বন্ধুরা এর ফুল রয়েছে আপনি ফুল দেখিয়ে চিনে চিনতে সহজেই পারবেন তাছাড়া পাতাগুলো এর পাতাগুলো ছোট ছোট পাতা রয়েছে দেখতে পাচ্ছেন তবে এই গাছের পাতা এবং ডাটা সমান গুণ বিশিষ্ট এবং এই গাছের আরও অনেক গুণ রয়েছে যাদের কুষ্ঠকনিষ্ঠ লেগে থাকে এবং শরীরে বল শক্তির অভাব এবং দেখা যায় ঘা পশরা চুলকানির জন্য এবং মাথা ঠান্ডা রাখতে তেল তৈরি করা যায় নানান ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে তবে যৌবন এবং পুরুষ যন্ত্রের জন্য গাছটি অত্যন্ত কার্যকরী এবং খুবই কার্যকর যে যারা যারা জানে তারা অবশ্যই এর মর্যাদা বোঝে আর যারা যায় না তারা এর মর্যাদা বোঝে না তো বন্ধুরা এই গাছটি যারা অবহেলিত পুরুষ নারী মহলে যারা সম্মান পায় নাই এবং দেখা যায় স্ত্রী সবাসের সময় এই দুই এক মিনিটের মধ্যে বীর্যটা পাস হয়ে যায় এবং বেশিক্ষণ টিকে থাকতে পারে না নারী তাকে ধিক্কার জানায় অসম্মান জানায় এবং সেই পুরুষের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা কিভাবে এই গাছটি সেবন করবেন আমি আপনাকে এই মুহূর্তে জানাই দেব আমার ওস্তাদ যেভাবে আমাকে বলেছে ঠিক সেরকমভাবে আমি আপনাদেরকে জানাই দেব এই গাছটির পাতা মূল সব সমান গুণ বিশিষ্ট এই গাছটি আপনি কালেকশান করবেন কালেকশান করে নিয়ে এসে হাফ কাপ পরিমাণ রস তৈরি করে নেবেন তাতে চার চামচ পরিমাণ মধু মিশ্রণ করবেন এবং এক চিমটি মকরধস মিশ্রণ করবেন করে সকালবেলা খালি পেটে আপনি হাফ কাপ সেবন করবেন এভাবে প্রতিদিন আপনি একুশ দিন সেবন করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল আপনি পেয়ে যাবেন যদি আপনি দুর্বল পুরুষ হয়ে থাকেন অবহেলিত পুরুষ হয়ে থাকেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবার দেখে হবে কথা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম